দুর্গাপূজা একটি রহস্যময় পূজাও বটে। এই পূজায় কলাবও পূজা করা হয়। অনেকেই আমরা এই প্রশ্নটা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য আমরা জানি, অনেক অনেক জায়গায় উপস্থাপিত হয়, যার কারণে মানুষের মধ্যে একটা দোটানা ভাব সৃষ্টি হয় যে আসলে যে কলা বউটি আসলে কি গণেশের বউ নাকি মা। কি একটি অদ্ভুত একটি প্রশ্ন, গণেশের পাশে থাকে বলেই কলা বউকে অনেক অঞ্চল ভেদে বা মানুষ অনেক সময় কলা বউকে গণেশের বউ বলে পরিচয় দেন এবং সেটিকেই তারা স্বীকার করেন এবং মেনে নেন। আসলে এটি কতটা যুক্তিসঙ্গত হতে পারে এবং এ সম্পর্কে শাস্ত্র সিদ্ধান্ত কি, সেই সম্পর্কে আমরা আজকে জানব যে আসলে কলা বউটি কি এবং কেন পূজা করি এবং এই কলা বউটি আসলে কি গণেশের বউ নাকি অন্য কিছু, এই সম্পর্কে আমরা জানব। আসলে কলা বউ, কলা বউ বলতে কলা গাছে কাপড় পরে ঘোমটার মতো দিলেই মনে হয় এটি একটি বউয়ের মতো, এই জন্য মনে করে কলা বউ। গণেশের পাশে থাকে বলে অনেকেই মনে করি এটি কলা বউটি গণেশের বউ, কিন্তু আসলে যুক্তিসঙ্গত নয়। শাস্ত্রে বলা আছে নবপত্রিকা হলো এই কলা বউটি, নবপত্রিকা নয়টি গাছের সমারোহ, কারণ শাস্ত্র বলছে সর্বখলিদাং ব্রহ্ম। আমরা চণ্ডীর মধ্যে দেখতে পাই যে যা দেবী সর্বভূতেষু, মা সব কিছুর মধ্যে বিরাজমান, তিনি আদ্যাশক্তি যোগ মায়া, তিনি সব কিছুর মধ্যে বিরাজমান। যেমন তিনি পশু পাখিদের মধ্যে বিরাজমান বলে মা দুর্গা পূজাতে পশু পাখির পূজা করা হচ্ছে, বিগ্রহ পূজা করা হচ্ছে, মিনময়ীর পূজা করা হচ্ছে, তদ্রূপ করে সেই বিভিন্ন প্রকৃতির পূজাও করা হচ্ছে, জড়বস্তুরও পূজা হচ্ছে মা দুর্গা পূজার মধ্য থেকে। তা আমরা দেখতে পাই নবপত্রিকা নয়টি গাছের সমাহার, যেখানে নয়টি গাছকেও পূজা করা হচ্ছে। এই নয়টি গাছকে একত্রে বলা হচ্ছে নবপত্রিকা। এখানে কী কী গাছ থাকতেছে আমরা সেই বিষয়ে দেখব, শাস্ত্র সিদ্ধান্ত কী বলছে। সেখানে আছে কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান ও ধান। এই যে নয়টি গাছ, এই নয়টি গাছের আবার অধিষ্ঠাত্রী দেবীও আছে, মায়ের বিভিন্ন রূপের কথা বলা আছে। এর প্রত্যেকটির বীজ মন্ত্র আছে, ধ্যান মন্ত্র আছে, আবাহন মন্ত্র আছে এবং তার দ্বারা সমর্পণ মন্ত্রও আছে। আমরা দেখতে পাই শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী যে কদলিতে অর্থাৎ কলাতে মায়ের ব্রাহ্মণী রূপ, কচুতে কালিকা রূপ অর্থাৎ কালী রূপ, হলুদে মা দুর্গা রূপ, জয়ন্তীতে মা কার্তিকী রূপে, বেলে মা শিবা রূপে, ডালিমে রক্ত দন্তিকা রূপে, অশোকে দেবী শোকরহিতা রূপে, মানে মান কচুতে মা চামুণ্ডা রূপে, ধানে মা লক্ষ্মী রূপে। অর্থাৎ মা নবপত্রিকার মধ্যে মায়ের নয়টি রূপের, যেটিকে নবদুর্গাও বলা হয়, মায়ের নয়টি রূপের সমাহার। এখানে প্রত্যেকটি জিনিসের মধ্যে মাকে বিভিন্ন অতিষ্ঠাত্রী দেবী রূপে তাকে আবাহন করা হয়, তাকে বীজ মন্ত্রের মাধ্যমে তাকে পূজা অর্চনা হোম করা হয়, আরতি করা হয়, সমর্পণ করা হয়। আমরা দেখতে পাই গণেশের পাশে থাকে বলে অনেকেই মনে করে এটি গণেশের স্ত্রী, কিন্তু নয়, এটি গণেশেরই মা, কারণ মায়ের নয়টি রূপের সমাহার। এই সমস্ত গাছগুলোকে একত্র করে শ্বেত অপরাজিতার লতা দ্বারা নবপত্রিকাকে বন্ধন করা হয় এবং একটি কাপড় দ্বারা আচ্ছাদিত করে ঘোমটার মতো করে দেওয়া হয়, গণেশের পাশে অর্থাৎ সিদ্ধিদাতার পাশে রাখা হয় এবং তাকে পূজা অর্চনা করা হয়। সপ্তমীতে, সপ্তমী পূজার দিনে সেটিকে অভিষেক করা হয়, স্নান করে অভিষেক করে আবাহন করা হয়, অষ্টমীতে পরিপূর্ণরূপে পূজা করা হয়। কিন্তু আমরা অনেকে ভুলবশত, ভ্রান্তিবশত বা অজ্ঞানতাজনিত কারণে আমরা গণেশের পাশে থাকে বলে একে গণেশের স্ত্রী বলে মনে করি, কিন্তু সম্পূর্ণ ভুল, সেটি সম্পূর্ণরূপেই গণেশের মা এবং মাতৃরূপেই তিনি ওখানে অবস্থান করেন এবং মাতৃরূপেই নবপত্রিকাকে পূজা করা হয়। তাই আসলে আমাদের জানতে হবে, শিখতে হবে, ভুল জগতে নয় সঠিক সিদ্ধান্ত দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, নতুবা পূজার নামে আনুষ্ঠানিকতাই হবে, আমাদের মূল উদ্দেশ্য, মূল শিক্ষার দিকে আমরা এগিয়ে যেতে পারবো না। তাই আসুন আমরা প্রতিটি পূজা করার আগে আমরা জানি
শিখি হৃদয় দ্বারা উপলব্ধি করি অপরকে জানানোর সুযোগ করে দেই। সবাই ভালো থাকবেন, সবারই শারদীয় শুভেচ্ছা রইল। শারদীয় উৎসবে আমরা সবাই আনন্দে মেতেইটি মায়ের কাছে পরিপূর্ণরূপে সমর্পণ করি। জয় জগৎবন্ধু, জয় মা দুর্গা।